স্ট্রোক কেন হয়, কিভাবে বুঝবেন স্ট্রোক হচ্ছে, স্ট্রোক হলে তার চিকিৎসা কী, এই সব বিষয়ের ওপর দুর্গাপুরে আরোগ্য নিকেতন চিকিৎসা কেন্দ্রে একটি সেমিনার আয়োজিত হলো শনিবার সকালে। 2010 সাল থেকে 29শে অক্টোবর দিনটি বিশ্ব স্ট্রোক দিবস হিসেবে পালিত হচ্ছে। স্ট্রোক দিবস উপলক্ষে আয়োজিত এই সেমিনারে মূল বক্তা ছিলেন বিশিষ্ট নিউরো চিকিৎসক প্রবীণ যাদব। এদিন আরোগ্য চিকিৎসা কেন্দ্রে স্ট্রোকে আক্রান্ত একাধিক রোগীর চিকিৎসা করা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন জেলা শাসক এস অরুণ প্রসাদ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম সহ অন্যান্য অতিথিরা। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। ওয়ার্ল্ড স্ট্রোক যে 2010 থেকে ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন যে আছে, ওয়ার্ল্ড যে এফেক্ট সোসাইটি আছে স্ট্রোকের, 2010 অনওয়ার্ডস এই দিনটা আমরা ওয়ার্ল্ড স্ট্রোক ডে অ্যাওয়ারনেস ডে বলে থাকি। যেহেতু আপনারা জানেনই স্ট্রোক একটা সবচেয়ে মারাত্মক আর সবচেয়ে ডেঞ্জারাস ব্রেনের রোগ, প্রতি 3 সেকেন্ডে একজনের স্ট্রোক হচ্ছে। আর যদি ফুল লাইফ টাইম দেখেন, আমাদের মধ্যে 4 জন মিলে একজনের স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে ফুল লাইফ টাইম। অত কমন আর অত সিরিয়াস রোগ, তার জন্য এই দিনটা আমরা স্ট্রোক অ্যাওয়ারনেস ডেতে সেলিব্রেট করি। এই দিনে আমরা আজকে এখানে অনেকগুলো পেশেন্ট যারা স্ট্রোক পীড়িত তাদেরকে যে ফ্রি চেক আপ দিচ্ছি, তাদের ফিজিওথেরাপি সেশন, ডায়েট সেশন আর ওষুধপত্র এগুলো আমরা দিচ্ছি এখানে। প্লাস একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি যেটাতে আমাদের অনেকগুলো অনারেবল গেস্টরা আসছেন, ইনক্লুডিং ডিএম স্যার, কমিশনার স্যার সবই আসবেন, এই প্রোগ্রামটা এনডোর্স করছে। আর আমরা এই প্রোগ্রামে স্ট্রোক কেন হয়, কীরকম হয়, স্ট্রোকের কী চিকিৎসা আছে, স্ট্রোক হলে কী কী করতে হয়, কখন হসপিটাল যেতে হবে, কী চিকিৎসা চলবে, বাকি কীরকম ট্রিটমেন্ট নিয়ে আমরা ভালো থাকতে পারি, এই ব্যাপারগুলো, স্ট্রোকের সমস্ত ব্যাপারগুলো এই প্রোগ্রাম বলবে। প্লাস অ্যাডিশনাল আমরা ফিজিশিয়ান দিয়ে কীরকম সুগার প্রেশার স্ট্রোকে কন্ট্রোল রাখা যায় এই ব্যাপারটাও বলা যাবে। ফিজিওথেরাপি আর ডায়েটিশিয়ান সেশনটাও আছে। সব সমস্ত যে সেশনগুলো সবই ফ্রি অফ কস্ট, কোনো রেজিস্ট্রেশন ফিস বা কোনো রকমের ফিস আমরা নিচ্ছি না এই প্রোগ্রামে। স্যার আপনার নাম? আমি ডক্টর প্রবীণ কুমার যাদব, সিনিয়র কনসালটেন্ট নিউরোলজিস্ট আর ডাইরেক্টর আরোগ্য নিউরো।